7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার পর থেকে প্রতিপক্ষের প্রতিদিনকার বিমান হামলায় গাজা জুড়ে স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশেষ করে শিশু সন্তানহারা মায়েদের বুক ফাটা কান্না থামাতে পারছে না কেউই। ঠিক সে সময় সামাজিক মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য ইসরায়েলি টিকটকার গাজার মায়েদের বুক ফাটা কান্নাকে নিয়ে মিথ্যা বানোয়াট অভিনয় বলে হাসাহাসি করেন, জানিয়েছে জিও নিউজ টিভি। ইসরায়েলি এক মেকআপ আর্টিস্ট টিকটক ভিডিওতে দেখান গাজার শিশুদের হত্যার মিথ্যা নাটক সাজিয়েছেন, পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি বা বিদ্যুতের অভাব নিয়ে বাসিন্দাদের আহাজারি নিয়েও তিরস্কার ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও বানান। কোহেনের ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি মায়ের পোশাক পরা ওই তরুণী তার মুখ ঢাকতে নকল রক্ত এবং ধ্বংসাবশেষের জন্য সস্তা মেকআপ হিসেবে টমেটো কেচাপ এবং বেবি পাউডার ব্যবহার করেন। অন্য একটি দৃশ্যে একজন আহত ফিলিস্তিনি মায়ের চরিত্র অভিনয় করতে দেখা যায়। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে করতালির শব্দও শোনা যায়। ইসরায়েল বাহিনী ও ফিলিস্তিনি যুদ্ধে ভয়াবহতা নিয়ে যখন বিশ্ব বিবেক শঙ্কিত, ঠিক তখনই এই সংবেদনশীল বিষয়ে ওই তরুণীর এমন উপহাস সমালোচনা ঝড় তুলেছে নেটিজনদের মাঝে। চন্দ্রানী চন্দ্রা।